হ্যাঁ যুগ ঝ এক সাহিত্য সাহিত্য শব্দটা তৈরি হয়েছে এভাবে প্রকৃতি প্রত্যয়ের বৃদ্ধির নিয়মে সাহিত্য শব্দটা তৈরি হয়েছে যদি বলা হয় সাহিত্য কোন প্রত্যয় উত্তর হবে কৃৎ প্রত্যয় সাহিত্য কোন প্রত্বয় কৃৎপ্রত্যয় এরপরে সাহিত্য শব্দটা কোন ভাষার শব্দ উত্তর হবে সংস্কৃত ভাষার সাহিত্য শব্দটা কোন পথ তখন উত্তর হবে বিশেষ পদ এবার আসুন সাহিত্য কাকে বলে সাহিত্যের দুই তিনটা সংজ্ঞা আমরা দিব সাহিত্য কাকে বলে এর একটা সংজ্ঞা সাধারণ সংজ্ঞা জগৎ জীবনের গাত ও প্রতিমাতের মধ্য দিয়ে মনের যে নিবিড় অনুভূতি রস সমৃদ্ধ হয়ে বাণী রূপ লাভ করে তাকেই বলা হয় সাহিত্য একটা সংজ্ঞা আবারও বলছি জগত ও জীবনের বিচিত্র গাত ও প্রতিঘাতের মধ্য দিয়ে মনের যে অনুভূতি রস সমৃদ্ধ হয়ে বাণী রূপ লাভ করে তাকে বলা হয় সাহিত্য অন্যভাবে বলা যায় মানুষের আনন্দ বেদনার বিচিত্র অনুভূতির শিল্পময় প্রকাশী সাহিত্য আবার বলছি আর একটা সংজ্ঞা মানুষের আনন্দ বেদনার বিচিত্র অনুভূতির শিল্পময় প্রকাশী হলো সাহিত্য দুইটা সংজ্ঞা দিলাম রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্যের একটা সংজ্ঞা দিয়েছেন তিনি বললেন একের সহিত অন্যের মিলনের নাম সাহিত্য রবীন্দ্রনাথ সাহিত্যের যে সংজ্ঞাটা দিলেন তার সংখ্যাটা একেবারেই সিম্বল তিনি বলেছেন একের সহিত অন্যের মিলনের নাম সাহিত্য আসন সাহিত্য সম্পর্কে আরো কয়েকটা জ্ঞানমূলক কোশ্চেন জেনে নেই সাহিত্য কত প্রকার এমন কোশ্চেনের উত্তর হবে সাহিত্য দুই প্রকার যদি কোশ্চেনটা এরকম হয় সাহিত্য প্রধানত কত প্রকার সেক্ষেত্রে আমরা উত্তর দিব সাহিত্য প্রধানত দুই প্রকার একটা দেশি সাহিত্য বা স্থানীয় সাহিত্য আরেকটা হলো বিদেশি সাহিত্য বা বিশ্ব সাহিত্য আবার কোশ্চেন হতে পারে ধরন অনুযায়ী সাহিত্য কত প্রকার সেক্ষেত্রে উত্তর হবে দুই প্রকার একটা গদ্য আর একটা পদ্ম সাহিত্যের সূচনা হয় কাদের দ্বারা বাংলা সাহিত্যের সূচনা হয় কাদের দ্বারা এমন কোশ্চেনের উত্তর হবে বৌদ্ধ বৌদ্ধদের ধারা বৌদ্ধদের দ্বারা সাহিত্যের সূচনা হয় ইংরেজি সাহিত্য এবং বাংলা সাহিত্য দুইটা সাহিত্যের মধ্যে আগে কোন সাহিত্যের যাত্রা শুরু উত্তর হলো ইংরেজি সাহিত্য ইংরেজি সাহিত্যের যাত্রা শুরু কেন ইংরেজি সাহিত্য শুরু হয়েছে চারশো সাল থেকে আর বাংলা সাহিত্যের যাত্রা শুরু হয়েছে ছয়শো সাল থেকে তার মানে ইংরেজি সাহিত্যের দুইশো বছর পরে বাংলা সাহিত্য শুরু হয়েছে কোশ্চেন হতে পারে বাংলা সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি বাংলা সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি হল সরা বাংলা সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি সরা যদি বলা হয় বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপ বা শাখা কি সেক্ষেত্রে উত্তর হবে কাব্য এই যে কয়েকটা ইনফরমেশন দিলাম ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট মাথায় রাখুন বাংলা সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি উত্তর সরা বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপ বা শাখা কি উত্তর হবে কাব্য বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শনের নাম কি উত্তর হলো চর্যাপদ তাহলে কোশ্চেন হতে পারে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শনের নাম কি সেক্ষেত্রে উত্তর হবে চর্যাপদ আসুন বাংলা সাহিত্য সম্পর্কে আমরা কতগুলো কথা জানলাম তার যদি আরেকটু রিপিট করে থাকি আমরা প্রথমে বাংলা সাহিত্যের তিনটা সংজ্ঞা দিয়েছি এরপরে বাংলা সাহিত্য কোন ভাষার শব্দ সংস্কৃত বাংলা সাহায্য সাহিত্য শব্দটা কোন পদ বিশেষ পদ সাহিত্য শব্দটা তৈরি হলো কিভাবে প্রকৃতি প্রত্যয়ের মাধ্যমে সাহিত্য শব্দটা কোন প্রত্যয় উত্তরকৃত প্রত্যয় সাহিত্য শব্দটা তৈরি হয়েছে কোন মূল শব্দ থেকে উত্তরে যে শহীদ মূল শব্দ থেকে এরপরে সাহিত্য প্রধানত কত প্রকার দুই প্রকার একটা দেশি বা স্থানীয় সাহিত্য আর একটা বিদেশি বা বিশ্ব সাহিত্য ধরন অনুযায়ী সাহিত্য কত প্রকার উত্তর দুই প্রকার একটা গদ্য আর একটা পদ্য বাংলা সাহিত্যের প্রাচীনতম সৃষ্টি কি ছড়া বাংলা সাহিত্যের প্রাচীনতম রূপ বা শাখা কি কাব্য বাংলা সাহিত্য এবং ইংরেজি সাহিত্যের মধ্যে আগে কোন সাহিত্যের যাত্রা শুরু উত্তর ইংরেজি সাহিত্য ইংরেজি সাহিত্য যাত্রা শুরু করেছে চারশো সাল থেকে বাংলা সাহিত্য যাত্রা শুরু করেছে ছয়শো সাল থেকে বাংলা সাহিত্য শুরু হয়েছে কাদের ধারা বা কাদের হাতে উত্তর হলো বৌদ্ধদের হাতে প্রাচীন বাংলার দৃষ্টান্ত হিসেবে আমরা কি পাই উত্তর চর্যাপদ বা বাংলা সাহিত্যের প্রাচীন যুগের একমাত্র নিদর্শনের নাম কি চর্যাপদ বাংলা সাহিত্য শুরু হলো কিসের ধারা উত্তর হলো চর্চাপদের দ্বারা যাই হোক এই এতগুলো কথা আমরা সাহিত্য থেকে জেনে নেওয়ার চেষ্টা করলাম এখন আমরা দেখব সাহিত্যের যুগ বিভাগ কাকে বলে সাহিত্যের যুগ বিভাগ সাহিত্যের যুগ বিভাগ যুগ বিভাগ এই যোগ বিভাগটা নিয়ে আমরা একটা কথা বলি বাংলা সাহিত্য বাঙালির প্রাণ স্রোতের প্রকাশ জাতির বিবর্তনের সঙ্গে সঙ্গে সাহিত্যেরও সমৃদ্ধি ঘটেছে আবারও বলছি বাংলা সাহিত্য বাঙালি জাতির প্রাণ স্রোতের প্রকাশ সাহিত্যের সমৃদ্ধির পাশাপাশি বা বাঙালি কি জানি বাঙালি জাতির সমৃদ্ধির পাশাপাশি সাহিত্যেরও সাহিত্যেরও সমৃদ্ধি ঘটেছে প্রাচীনকালের নিদর্শন প্রাপ্তি থেকে শুরু করে আজ অবধি বাংলা সাহিত্য যে নানাভাবে সৃষ্টি সম্ভাবা হয়েছে গবেষকগণ সময়ের প্রবণতা বা সাহিত্যকে বিচার বিশ্লেষণ করে তারা কয়েকটি ভাগের উল্লেখ করেছেন আমরা সেই ভাগগুলোকেই বলবো মূলত যুগ বিভাগ আবারও বলছি প্রাচীনকালের নিদর্শন প্রাপ্তি থেকে শুরু করে আজ অবধি বাংলা সাহিত্য যে সৃষ্টি সম্ভব হয়েছে গবেষকগণ তার আলুকে বাংলা সাহিত্যকে কয়েকটা ভাগে বিভক্ত করেছেন অর্থাৎ বাংলা সাহিত্যের যোগ বিভাগকে কয়েকটা ভাগে যে বিভক্ত করলেন এই ভাগগুলোকেই বলছি আমরা বাংলা সাহিত্যের যোগ বিভাগ তো ঐতিহাসিক বা গবেষকগণ বা বাংলা সাহিত্য বিশারদগণ বাংলা সাহিত্যকে পঠন পাঠনের সুবিধার্থে প্রথমত তিনটি প্রধান যুগে বাক করেছেন আবার বলছি বাংলা সাহিত্য পঠন পাঠনের সুবিধার্থে বাংলা সাহিত্য গবেষকগণ বাংলা সাহিত্যকে প্রধানত তিনটি ভাগে বিভক্ত করেছেন একটি প্রাচীন যুগ একটি মধ্যযুগ আরেকটা হল আধুনিক যুগ এই যুগের ব্যক্তিকাল আমরা জানবো এবং এই যুগের মধ্যেও বেশ কয়েকটা বাঘ আছে আমরা সেই বাঘ জানার চেষ্টা করব দেখুন প্রথমে আসলো প্রাচীন যুগ প্রাচীন যুগ প্রাচীন যুগের ব্যক্তিকাল আমরা দিব তিনটা আপনারা নিশ্চয়ই প্রাচীন যুগের ব্যক্তিকাল সম্পর্কে জানেন আমাকে কেউ জানাবেন প্রাচীন যুগের ব্যক্তিকাল কত থেকে কত কথা বলবেন প্লিজ প্রাচীন যুগের ব্যক্তিকাল কত থেকে কত ছয়শো থেকে বারোশো এটা কার মত বলতে পারবেন আপনি আচ্ছা একজন বলছেন ডক্টর মোহাম্মদ শহীদ শহীদুল্লাহ আর একজন বলছেন সুনীতি কুমার চট্টোপাধ্যায় আসুন এ ব্যাপারে আমরা একটু ক্লিয়ার হয়ে নেই ছয়শ থেকে বারোশো এই কথাটা বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ নয়শো থেকে বারোশো এই কথাটা বলেছেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় নয়শো এক থেকে তেরোশো পঞ্চাশ এই কথাটা বলেছেন ডক্টর সুকুমার সেন ডক্টর সুকুমার সেন তার বাংলা সাহিত্যের ইতিহাস প্রথম খণ্ডে এই কথাটা বলেছেন তাহলে এইটা ডক্টর আমরা যদি একটু লিখে দেই এইটা হল ডক্টর শহি মানি শহীদুল্লাহ এটা হলো ডক্টর সুনি ডক্টর সুনি মানি সুনীতি কুমার এটা হলো ডক্টর সুকু মানে সুকুমার তাহলে প্রাচীন যুগের ব্যক্তিকাল আমরা তিনটা জানলাম একটা ছয়শো পঞ্চাশ ডক্টর শহীদুল্লাহ নয়শো পঞ্চাশ থেকে বারোশো সুনীতি নয়শো এক থেকে তেরোশো পঞ্চাশ ডক্টর সুকুমার সেন এখানে একটু পেশ হ্যাঁ বয়সের দিক থেকে সিনিয়র ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এরপরে সুনীতি এরপরে সুকুমার আচ্ছা এবার দেখুন এই যে দুইটা মতের মধ্যে একটু ঝামেলা হতে পারে আপনাদের বা কোশ্চেন কর্তা যদি কখনো কোন অবস্থাতেই মানে একটু কঠিন কোশ্চেন করে ফেলতে চায় চাইলেই করতে পারবো আর আমরা ঠিক তখন আনসার করে ফেলবো উল্টা পাল্টা দেখুন যদি বলা হয় ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের ব্যক্তিকাল কত থেকে কত আবার বলছি ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতো প্রাচীন যুগের ব্যক্তিকাল কত থেকে কত অপশনে আছে ধরেন ছয়শো পঞ্চাশ থেকে বারোশো আবার আছে ছয়শো একান্ন থেকে বারোশো আবার আছে নয়শো পঞ্চাশ থেকে বারোশো আবার আছে নয়শো এক থেকে তেরোশো পঞ্চাশ এই যে সাজাইছে বলল ডক্টর মোহাম্মদ শহেদুল্লার মতে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের ব্যক্তিকাল কত থেকে কত বাণিজ্যের কোনটি সেক্ষেত্রে আমরা কয়জন আনসার করব দেখি আমাদের সাথে কয়জন যুক্ত আছেন এবং কত আনসার করতে পারি দেখি তো কজন আনসার করতে পারি এই উত্তরটা দিবেন ভাই সবাই কারণ এইগুলাই পরীক্ষার মধ্যে কোশ্চেন থেকে থেকে বারোশো জি ধন্যবাদ অনেকেরই মত ছয়শো পঞ্চাশ থেকে বারোশো অনেকের মত ছয়শো একান্ন থেকে বারোশো মনে রাখুন কোনো শালই শূন্য থেকে শুরু হয় না শাল শুরু হয় এক থেকে তাই এখানে এপ্রুপ্রিয়েট উত্তরটা হলো ছয়শো একান্ন থেকে বারোশো ঠিক এরকম সুনীতির ডাউ যদি চায় তাহলে ছয়শো একান্ন থেকে নয়শো একান্ন থেকে বারোশো দেখেন এই যে এই কথাটা কিন্তু এখানে সুকুমার সেন বলে দিয়েছে তিনি বলছেন নয়শো থেকে তেরোশো পঞ্চাশ নয় তিনি বলেছেন নয়শো এক থেকে তেরোশো পঞ্চাশ সুতরাং মনে রাখুন প্রত্যেকটা সাল শুরু হয় এক থেকে জি অনেক ছয়শো পঞ্চাশ দেয়া আছে আর এই আমরা এই কোয়েশ্চেনটা করেছি এবং এটা আনসার দেওয়ার চেষ্টা করলাম থেকে বারোশো বইয়ের মধ্যে দেয়া আছে অপশনেও শুধু একটাই আছে ছয়শো পঞ্চাশ থেকে বারোশো সেক্ষেত্রে আপনি এটাই উত্তর দিবেন এক নাম্বার পেয়ে যাবেন কিন্তু যখনই ছয়শো পঞ্চাশ থেকে বারোশো ছয়শো একান্ন থেকে বারোশো সেক্ষেত্রে কিন্তু আপনি একটু ঝামেলায় পড়ে যাবেন কথাটা কি বুঝলেন তখন আপনাকে অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা খুঁজে বের করতে হবে আর অ্যাপ্রোপ্রিয়েট উত্তরটা হলো ছয়শো একান্ন থেকে বারোশো আশা করি বুঝতে পেরেছেন আচ্ছা এরপরে দেখুন বাংলা সাহিত্যের মধ্যযুগ 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 সম্পর্কে সব পণ্ডিতেরই মত একটা বারোশো এক থেকে আঠারোশো এই যে দেখুন এখানেও কিন্তু আপনি বুঝতে পারতা যে সালটা জিরো থেকে শুরু হয় নাই এক থেকে শুরু হয়েছে আঠারোশো পর্যন্ত বারোশো এক থেকে এ ব্যাপারে সবাই একমত তবে মধ্যযুগের বেশ কয়েকটা বাঘ আছে যদি আপনাদেরকে আমি এই বাঘটা একটু দেখাতে চাই বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ এটাকে বলছি আমরা এটাকে বলছি আমরা বাংলা সাহিত্যের অন্ধ অন্ধকার যুগ বাংলা সাহিত্যের অন্ধকার যুগ এরপরে আমরা বলছি বারোশো এক থেকে পনেরোশো এটাকে বলছি আমরা বাংলা সাহিত্যের প্রাক চৈতন্য যুগ প্রাক চৈতন্য যুগ এরপরে পনেরোশো এক থেকে ষোলোশো এই সময়টাকে বলছি আমরা চৈতন্য চৈতন্য যুগ চৈতন্য যুগ তারপরে ষোলোশো এক থেকে আঠারোশো এই সময়টাকে বলছি আমরা উত্তর চৈতন্য যুগ এরপরে সতেরোশো একষট্টি থেকে আঠারোশো ষাট সাল পর্যন্ত সময়কে বলছি আমরা আচ্ছা যুগ এখানে আমরা কয়েকটা মধ্যযুগের বাঘ দেখতে পেয়েছি বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ অন্ধকার যুগ কেন অন্ধকার যুগের সৃষ্টি হয়েছে এটা আমরা মধ্যযুগ পড়াতে যখন শুরু করব তখন আপনাদেরকে শুরুতেই অন্ধকার যুগ বলবো বারোশো এক থেকে পনেরোশো এটা প্রাক চৈতন্য যুগ পনেরোশো এক থেকে ষোলোশো এটা এটা চৈতন্য যুগ ষোলোশো এক থেকে আঠারোশো এটা উত্তর চৈতন্য যুগ এই তিনটা যুগের মধ্যে একটা চৈতন্য কথা আছে চলুন আমরা এই চৈতন্যটা কি এটা একটু আগে জেনে নেই চৈতন্যটা হলো বাংলা সাহিত্যের মধ্যযুগে ক্ষণ জন্মা একজন ব্যক্তি ক্ষণ জন্মাটা কি ক্ষণ জন্মা হল কোন মানুষ স্বল্প সময়ের জন্য ক্ষণিকের অতিথি হয়ে পৃথিবীতে আসে এবং তার ভবিষ্যৎ খুব প্রতিভাবান থাকে হঠাৎ করে এই মানুষটা মারা যায় তাকে বলা হয় ক্ষণ জন্মা ব্যক্তি ঠিক এরকমই মধ্যযুগে ক্ষণজন্ম ব্যক্তির আবির্ভাব হয়েছিল যার নাম শ্রী চৈতন্যদেব এই শ্রী চৈতন্যদেবকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে তিনটা যুগ তিনটা যুগ বাদ দিলেও আমরা একটা যুগের সৃষ্টি হয়েছে এটা নিশ্চিত পনেরোশো এক থেকে ষোলোশো এটা চৈতন্য যুগ তাহলে চৈতন্য যুগ নামে একটা যুগের সৃষ্টি হলো এই চৈতন্য কিন্তু আসলে আমাদের বাংলা সাহিত্যে একটা উক্তিও লেখে নেই বাংলা সাহিত্যের জন্য না একটা কবিতা লিখেছে না একটা উপন্যাস লিখেছে না একটা গল্প লিখেছে কিছুই তিনি লেখেননি অথচ তাকে নিয়ে যুগের সৃষ্টি হয়েছে আর এই চৈতন্য দেবকে কেন্দ্র করেই আমাদের বাংলা সাহিত্যে জীবনী সাহিত্যের সূত্রপাত ঘটেছে চৈতন্য দেবকে কেন্দ্র করেই বাংলা সাহিত্যে সর্বপ্রথম জীবনী সাহিত্য রচনা শুরু হয়েছে এর আগে কেউ জীবনী সাহিত্য রচনা করেনি তাহলে এখানে কয়েকটা কোশ্চেন হতে পারে এক হলো বাংলা সাহিত্যে একটি অক্ষর একটা 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 শব্দও না নামে নামে যুগের সৃষ্টি হয়েছে উত্তর চৈতন্য দেব কোন ব্যক্তিকে কেন্দ্র করে বাংলা সাহিত্যের জীবনী সাহিত্যের সূত্রপাত হয়েছে উত্তর চৈতন্য দেব অথবা কোশ্চেনটা অন্যভাবেও হতে পারে যে কোন ব্যক্তিকে কেন্দ্র করে জীবনী সাহিত্য গড়ে উঠেছে উত্তর দিতে হবে চৈতন্যদেব এবার আসুন যুগসন্ধিক্ষণটা কি অনেকের মতে সতেরোশো সালে মধ্যযুগের শেষ কবি ভারতচন্দ্র রায়গোনাকর মৃত্যুবরণ করেছেন ভারতচন্দ্র রায়গোনাকরের মৃত্যুর পরে মধ্যযুগের আরও যে চল্লিশ বছর বাকি ছিল এই চল্লিশ বছরে তেমন কোনো উদীয়মান সাহিত্যিক আসেনি যারা মধ্যযুগের ওই সময়টাতে সাহিত্য রচনা করে আলোচনায় আসবেন এমন কোনো সাহিত্যিক আসেনি আধুনিক যুগ শুরু হলো আঠারোশো এক থেকে আঠারোশো এক থেকে আঠারোশো ষাট সাল পর্যন্ত এই সময়টার মধ্যে অনেক সাহিত্যিকের জন্ম হলেও তারা যে সাহিত্য রচনা করেছে এই সাহিত্যগুলো আধুনিক সাহিত্যের গুণে গণান্বিত নয় বিধাই এখানে ষাট বছর ছিল আধুনিক যুগের মোটামুটি ফাঁকা সময় ওখানে ষাট বছর আর এর আগে চল্লিশ বছর এই একশো বছরের সময়টাকে বলা হয় যুগসন্ধিক্ষণ বা একটা যুগের শেষ আরেকটা যুগের শুরু দুইটা যুগের মিলন স্থল বা মিলন মোহনা যেই জায়গাটার মধ্যে আধুনিক সাহিত্যও বলা করে হয়নি মধ্যযুগের সাহিত্যের দ্বারাটাও ঠিক মতো অব্যাহত থাকেনি যার কারণে এই একশো বছরকে বলা হয়েছে যুগ সন্ধিক্ষণ প্রকৃতপক্ষে আধুনিক যুগ শুরু হল মাইকেল মধুসূদন দত্তের আঠারোশো একষট্টি সালে বাংলা সাহিত্যের সার্থক মহাকাব্য মেঘনাদ কাব্য প্রকাশিত হওয়ার মধ্য দিয়ে তাহলে মেঘনাদবোধ কাব্য প্রকাশিত হলো কত সালে আঠারোশো একষট্টি সালে আর ওই সালটা থেকেই আমাদের আধুনিক সাহিত্য শুরু হয়েছে আর এই আঠারোশো ষাট সাল পর্যন্ত ষাট বছর আধুনিক সাহিত্যের প্রস্তুতি পরিকল্পনা ঘুষ গাছ এগুলো ছিল একষট্টিতে মাইকেল মধুসূদন দত্তের মেঘনাদবোধ কাব্য প্রকাশিত হওয়ার পর পরই বাংলা সাহিত্যের এক একটা সাহিত্যিক বোমা ফাটাতে শুরু করলেন এবং তারা আধুনিক সাহিত্যকে অনেক দূর পর্যন্ত নিয়ে গেলেন যার পরিধি বা বিস্তৃতি এখন বিশাল তো এটাই হল আধুনিক সাহিত্যের সূচনার বক্তব্য এইবার আমরা যাব আধুনিক সাহিত্যের ব্যক্তিকাল তাহলে আমরা বলবো বাংলা সাহিত্যের আধুনিক যুগ আধুনিক যুগ আধুনিক যুগের ব্যক্তিকাল আঠারোশো এক থেকে বর্তমান পর্যন্ত বর্তমান আচ্ছা এই যে বর্তমান পর্যন্ত আধুনিক যুগ বলা হয় এই কথাটা এখন বর্তমান সময়ে অনেকাংশেই ঠিক না ভুল এই জন্য ভুল যে অনেক পণ্ডিতের মত আধুনিক যুগ আঠারোশো এক থেকে শুরু হয়ে উনিশশো সালে আধুনিক যুগ শেষ হয়ে গেছে উনিশশো সালে আধুনিক যুগ শেষ হয়ে গেছে উনিশশো থেকে বর্তমান পর্যন্ত যে সময়টা রানিং এটাকে আমরা বলছি উত্তর আধুনিক যুগ উত্তর আধুনিক যুগ উত্তর আধুনিক যুগ তাহলে অনেক পণ্ডিতের বক্তব্য আধুনিক যুগ আঠারোশো এক থেকে শুরু হয়ে উনিশশো ষাটের এর মধ্যে শেষ হয়েছে উনিশশো থেকে বর্তমান পর্যন্ত যে যুগটা রানিং এটাকে আমরা বলছি উত্তর আধুনিক যুগ তাহলে আমরা এখন কোন যুগে আছি এমন কোশ্চেনের উত্তর হবে আমরা উত্তর আধুনিক যুগে আছি যদি বলা হয় উত্তর আধুনিকতার মূলে কি রয়েছে তাহলে উত্তর হবে নৈরাস্যবাদ আধুনিকতার মূলে যেটা রয়েছে সেটা হলো নৈরাস্যবাদ তাহলে নৈরাস্যবাদটা কি স্যার নৈরাস্যবাদের আমি যদি খুব সহজ একটা ব্যাখ্যা দিই সেটা হলো যে এই যুগটাতে এসে কবি সাহিত্যিকগণ হিসাব মিলাতে পারছে না যে সে কোন বিষয়টাকে কেন্দ্র করে সাহিত্য রচনা করবে এবং কোনটাকে নিয়ে সাহিত্য রচনা করলে তার সাহিত্যটা যুগোপযোগী হবে এবং পাঠক মহলে জননন্দিত হবে এটা নিয়ে বড় হতাশ বড় নিরাশ বর্তমানের কবি সাহিত্যিকরা এটার নামই হল নৈরাশ্য পাক যাই হোক এরপরে যদি আমরা দেখি মধ্যযুগ সম্পর্কে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর একটা বক্তব্য আছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মধ্যযুগকে তিনি দুইটা ভাগে ভাগ করেছেন মধ্যযুগকে তিনি দুইটা ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে পাঠান যুগ পাঠান পাঠান যুগ বা পাঠান আমল এখানে তিনি বললেন পাঠান যুগের সূচনা হয়েছে বারোশো এক থেকে পনেরোশো ছিয়াত্তর পর্যন্ত তাহলে পাঠান যুগের ব্যক্তিকাল বা পাঠান আমলের ব্যক্তিকাল বারোশো এক থেকে পনেরোশো ছিয়াত্তর পর্যন্ত তিনি আরেকটা যুগের কথা বলেছেন সেটা হলো মুগল যুগ মুগল যুগ বা মুগল আমল এখানে তিনি বললেন পনেরোশো সাতাত্তর থেকে আঠারোশো পর্যন্ত সময়কে তিনি বলছেন মধ্যযুগ তাহলে মধ্যযুগের বেশ কয়েকটা ব্যক্তিকাল আমরা দেখতে পেলাম আধুনিক যুগেরও বেশ কয়েকটা ব্যক্তিকাল বা বেশ কয়েকটা ভাগ আমরা দেখতে পেলাম প্রাচীন যুগের বেশ কয়েকটা বাঘ আমরা দেখতে পেলাম আমি আপনাদেরকে চ্যালেঞ্জ করে বলতে পারি যে বাঘগুলো আমি বলে দিলাম আমি সাহিত্যের সংজ্ঞা দিয়েছি সাহিত্য সম্পর্কে বেশ কয়েকটা জ্ঞানমূলক কোশ্চেন আপনাদেরকে আনসার দিয়েছি এরপরে সাহিত্যের যুগ বিভাগ কাকে বলে আমরা তাও বলেছি এরপরে যুগ বিভাগের যতগুলো যুগ বিভাগ আমি আপনাকে দিয়েছি আমি চ্যালেঞ্জ করে বললাম আপনাদের হাতে যদি কোনো বাংলার বই থাকে তাহলে খুঁজে বের করতে পারেন আমি যতগুলো পড়া পড়াইছি তার সব কয়টা সেই বইয়ে নাই বুঝতে পেরেছেন নিশ্চয়ই হ্যাঁ এতগুলো যেই বইটার মধ্যে আছে সেই বইটাই আমার মনে হয় আপনাদের সংগ্রহ করা উচিত করে পড়া উচিত কারণটা হলো আমি যে কথাগুলো এখনো পর্যন্ত বলেছি এগুলো সবই দামি এবং খুব গুরুত্বপূর্ণ কথা এগুলো বাদ দিয়ে হজবরলো ভাবে খুব বেশি পড়ে প্রিপারেশান নিতে পারবেন না বরল পড়া পড়ে আসলে খুব বেশি একটা আগানো যায় না বুঝতে পেরেছেন একটু গোছানো বা একটা বই পড়াই উত্তম যাই হোক তো আপনারা ভালোই জানেন কি করবেন তো আমাদের কিন্তু সাহিত্যের একটা বই আছে আপনারা যারা লাইভে যুক্ত আছেন তারা জানেন কিনা আমি এখনো পর্যন্ত যতগুলো কথা বলেছি তার সবই কিন্তু আমার বই থেকে বলেছি একটাও আমার বইয়ের বাইরে বলিনি বুঝতে পেরেছেন কারো কোনো কোশ্চেন আছে জি যুগ বিভাগ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে হ্যাঁ আমার একটা বই আছে আমার লেখা বই আছে জানেন না আপনারা জানেন আমার লেখ জি জি এই দীপ্তিমান বাংলার মধ্যে এগুলো সবই আছে এভাবেই আছে আপনারা যদি কারো কাছে থাকে তাহলে আপনারা মেলে নিতে পারেন দেখেন সব এভাবে দেয়া আছে আচ্ছা জি দেখুন এই যে আমাদের দেপ্তিমান বাংলা সাহিত্য বইটা এবং আমি এটা চ্যালেঞ্জ করে বলতে পারি বাংলা সাহিত্যের জন্য এত ভালো এত আধুনিক বই বাংলাদেশের কোনো বাংলা রাইটার এখন পর্যন্ত তৈরি করেনি যারাই তৈরি করেছে তারা সবাই সবাই বাংলা ব্যাকরণ এবং সাহিত্য একসাথে একটা বই তৈরি করেছে আমরাই শুধু আমরাই শুধু সাহিত্যের জন্য স্পেসিফিক আলাদা একটা বই তৈরি করেছি এবং এটা কোনো চটি বই না এই যে দেখেন নিশ্চিত অনেক মোটা একটা বই যেখানে যেখানে অগ্রদূত নব্বইটা আধুনিক সাহিত্যকে স্থান দিয়েছে আধুনিক সাহিত্যিককে স্থান দিয়েছে আমরা এখানে স্থান দিয়েছি একশো তেইশটা সাহিত্যিককে যারা জর্জের বই পঁচাশিটা চৌরাশিটা সাহিত্যিককে জায়গা দিয়েছে যেখানে আমরা এখানে প্রায় একশো তেইশটা সাহিত্যিককে জায়গা দিয়েছি তাছাড়া দশম বিসিএস থেকে এটা শুধু সাহিত্য দশম বিসিএস থেকে পঁয়তাল্লিশতম বিসিএস পর্যন্ত আসা সকল কোশ্চেন আমরা এখানে ব্যাখ্যা সহ সমাধান করেছি বাংলাদেশের বাজারে আর কোন সাহিত্যিক বা কোনো রাইটার বাংলা বইয়ের মধ্যে এভাবে সহ সমাধান দেয়নি তাহলে আমরা বলছি একেবারে দশম বিসিএস থেকে পঁয়তাল্লিশতম বিসিএস পর্যন্ত সব কয়টা কোশ্চেনের ব্যাখ্যা সহ সমাধান এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাখ্যা সহ সমাধান আছে এছাড়া এটার মধ্যে পাবেন আপনারা যত নারী সাহিত্যিক আছে সকল নারী সাহিত্যিক একসাথে ওই আজকে রুকিয়া পড়লেন ওই পনেরো বিশ পৃষ্ঠার পরে যায় আপনারা ওই সুফিয়া কামাল পড়লেন এরকম না সকল নারী সাহিত্যিক একসাথে চর্চাপদের কবি কুকুরি পা থেকে শুরু করে সর্বশেষ বাংলা সাহিত্যিক একেবারে একেবারে তসলিমা নাসরিন পর্যন্ত আপনারা সব পেয়ে যাচ্ছেন এক কাতারে তাছাড়া টোটাল বইয়ের সাহিত্যিকগুলো সাজানো হয়েছে জন্ম সাল অনুযায়ী যে কবির পরে যে কবির জন্ম ওই সাল অনুযায়ী এই টোটাল বইটা সাজানো তারপরে আমরা দেখব তারপরে আমরা দেখব মধ্যযুগের টোটাল আলোচনা শেষে আমরা এমসিকিউ সি কিউ একসাথে রেখেছি যেখানে আপনি বিগত বিসিএস পরীক্ষায় আসা এমসিকিউ পেয়ে যাচ্ছেন শুধু মধ্যযুগের মূল আলোচনা থেকে মধ্যযুগের মূল আলোচনা থেকে পাবেন তিপ্পান্নটা এমসিকিউ কিউ একসাথে যেটা কেউ রাখেনি মধ্যযুগের সকল কবি সাহিত্যিক একসাথে আলোচনা করে আমরা এখানে রেখে দিয়েছি আঠাশটা এমসিকিউ কিউ এই যাবৎকালে বিসিএসে আসা এগুলো সব একসাথে এবং তিনটা ফরম্যাটে এম সিকেও সাজানো আছে প্রত্যেকটা বড়ো বড়ো সাহিত্যিকের পরে আপনারা একটা কনফিউজড বক্স পাবেন যদি আমি একটা কনফিউজ বক্স সম্পর্কে আপনাকে একটু বলি সেটা হলো ধরেন এই যে পদ্মাবতী নাটককে লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত পদ্মাবতী কাব্যকে লিখেছেন সৈয়দ আলাউল পদ্মাবতী সমালোচনামূলক গ্রন্থকে লিখেছেন সৈয়দ আলী আহসান পদ্ম উপন্যাস কে লিখেছেন বেগম রুকিয়া সাখাত হোসেন পদ্ম গুখরা গল্প কে লিখেছেন কাজী নজরুল ইসলাম কৃষ্ণ চরিত্র প্রবন্ধ কে লিখেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কৃষ্ণপক্ষ গল্প গ্রন্থ কে লিখেছেন আব্দুল গাফার চৌধুরী কৃষ্ণপক্ষ উপন্যাস কে লিখেছেন হুমায়ুন আহমেদ কৃষ্ণ কুমারী নাটক কে লিখেছেন মাইকেল মধুসূদন দত্ত কন্যা উপন্যাস কে লিখেছেন আব্দুর রাজাক এই যে আমরা নামগুলা বললাম দেখুন এই নামগুলা খুবই কাছাকাছি কাছাকাছি থাকার কারণে আমরা যে বক্সের মধ্যে এগুলা রাখলাম সেই বক্সটাকে আমরা নাম দিয়েছি কনফিউজড বক্স যেটা বাজারে কোনো বই এখন পর্যন্ত করেনি আমরা করেছি এরকম আরও এখানে অনেক ব্যাপারই আছে যেগুলো লাইভে এত এসে সব কিছু বলা যায় না বলা উচিত না আমরা রেখে দিলাম চলুন আমরা আলোচনায় যাই এরপরে এই বইটা আপনারা চাইলেই অনলাইন ডিরেক্টরের কাছ থেকে নিতে পারবেন আমাদের বইয়ের মলাট মলার বাইন্ডিং সব দেখলেন সবই কোনো দুর্বল কাজ আমরা করিনি তার জন্য বইয়ের দাম একটু বেশি টাকা লাগবে এই বইটার মূল্য দুইশো ষাট টাকা যদি ব্যাকরণ তো আপনি পড়লে নিতে হবে ব্যাকরণ আলাদা বই ওইটার দাম আবার তিনশো টাকা ব্যাকরণ বই আপনাদের কাছে অনেকের আছে আর ব্যাকরণ বই আমার কাছে নাইও শেষ হয়ে গেছে আপনারা চাইলেও নিতে পারবেন না এখন ব্যাকরণ বই আমাদের সংস্করণ আস্তে দ্বিতীয় সংস্করণ তখন দ্বিতীয় সংস্করণ নেওয়া লাগবে আর প্রথম সংকরণের সংস্করণের সাহিত্য বইও আমাদের কাছে আছে মাত্র দশ বারোটা এতে সাহিত্য বইও শেষ সাহিত্য সংস্করণ আসবে দ্বিতীয় সংস্করণ সেটা হয়তো বা ওই ব্যাকরণটা আসার পরে আমরা সাহিত্যকে দিব তো আপাতত বই একেবারেই নাই চাইলেও দিতে পারবো না বুঝতে পেরেছেন সাহিত্য দশ বারোটা বই আছে ব্যাকরণ একটাও নাই আচ্ছা চলুন এবার আমরা একটু প্রাচীন যুগটা নিয়ে আলোচনা করি প্রাচীন যুগ প্রাচীন যুগের ব্যক্তিকাল ছয়শ একান্ন থেকে বারোশো এটাই আপনারা মনে রাখুন এটাই অ্যাপ্রোপ্রিয়েট না থাকলে ছয়শ পঞ্চাশ দিয়ে দেবেন প্রাচীন যুগের একমাত্র নিদর্শন নিদর্শনের নাম কি উত্তর হবে চর্যাপদ প্রাচীন যুগের একমাত্র নিদর্শনের নাম কি চর্যাপদ চলুন এবার চর্যাপদটা কি আমরা জানি চর্যাপদ একটা বই এটা তো আমরা বুঝি চর্যাপদটা আসলো কিভাবে আবিষ্কৃত হলো কিভাবে কে আবিষ্কার করলো এর প্রেক্ষাপটটা কি যদি আমরা এইটা একটু আপনাদেরকে ব্যাখ্যা করতে চাই তো ভারতের সকল ভাষার পুঁথি সংরক্ষণের জন্য ইংরেজ গভর্নর লর্ড লরেন্সকে পাঞ্জাব প্রদেশের মহারাজা রণজিৎ সিং এর পুত্র রাধা আঠারোশো আটষট্টি সালে আঠারোশো সালে লর্ড লরেন্সকে অনুরোধ জানান অনুরোধটা কি অনুরোধটা হলো ভারত উপমহাদেশের সকল ভাষার প্রাচীন পুথি সংগ্রহ করতে হবে এই সংগ্রহের জন্য কেটা উত্থাপন করেছিল আমরা আবার বলছি পাঞ্জাব প্রদেশের ওই যে ভারতের যে পাঞ্জাব আছে এই পাঞ্জাব প্রদেশের মহারাজা রণজিৎ সিং এর পুত্র রাধা কিশন আঠারোশো সালে তৎকালীন ভারতের ইংরেজ গভর্নর লর্ড লরেন্সকে অনুরোধ জানান পুথি সংগ্রহ করার লর্ড লরেন্স তখন প্রাদেশিক গভর্নরদেরকে ডেকে একটা সভা করেন এবং সেই সভায় সিদ্ধান্ত হয় হ্যাঁ আসলেই ভারতের প্রাচীন ভাষার পুথি সংগ্রহ করার দরকার প্রাদেশিক গভর্নর তো আপনারা বোঝেন ওই সময়ে ভারত বেশ কয়েকটা প্রদেশে বিভক্ত ছিল এই এক একটা প্রদেশের যিনি প্রধান তাকে বলা হয় প্রাদেশিক গভর্নর এই প্রাদেশিক গভর্নরদেরকে ডেকে পরামর্শ করলেন পরামর্শে উঠে আসলো পুঁথি সংগ্রহ করা হবে তা সংগ্রহটা করবে কে সংগ্রহ করার দায়িত্ব নিল একটা প্রতিষ্ঠান যেটার নাম বঙ্গীয় এশিয়টিক সোসাইটি এই বঙ্গীয় এশিয়টিক সোসাইটি দায়িত্ব নিলেন পুঁথি সংগ্রহের কাজ শুরু করবেন মনে রাখবেন এই সোসাইটির প্রধান ছিলেন ডক্টর রাজেন্দ্রলাল মিত্র ডক্টর রাজেন্দ্রলাল মিত্র বঙ্গীয় এশিয়োটিক সোসাইটির প্রধান হিসেবে তিনি পুঁথি সংগ্রহের কাজ শুরু করে দিলেন কিছুদিন যেতে না যেতেই ডক্টর রাজেন্দ্রলাল মিত্র মারা গেলেন মারা যাওয়ার পরে আঠারোশো সালে এ কাজের ভার নেন ডক্টর মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাশ্রী বানানটা যদি আমরা লিখে দেই মহা মুহু পাদ্দায় হরপ্রসাদ হরপ্রসাদ শাশ্রী হরপ্রসাদ শাশ্রী এই ভদ্রলোক আঠারোশো সালে পুঁথি সংগ্রহের দায়িত্ব নেন পুঁথি সংগ্রহের দায়িত্ব নেওয়ার পরে বৌদ্ধ ধর্ম ও বৌদ্ধ সাহিত্য সম্পর্কে তার জানার একটা আগ্রহ জাগে আগ্রহ জাগার কারণটা হল ভারতের পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গে প্রচুর পরিমাণে বৌদ্ধরা বসবাস করত এই বৌদ্ধরা এখন আছে কোথায় বৌদ্ধরা সব চলে গেছে নেপালে কেন নেপালে চলে গেছে ওই যে মুসলিম শাসন যখন পূর্ববঙ্গে শুরু হয়েছিল ঠিক তখন বৌদ্ধরা পূর্ববঙ্গ থেকে পালিয়ে নেপাল চলে গেছিল আর তাই হরপ্রসাদ শাস্ত্রী মনে মনে ভাবলেন আমি যদি নেপালে যাই তাহলে হয়তো বা নেপালে বৌদ্ধদের কিছু সাহিত্য আমি পেলে পেতেও পারি এই দৃষ্টিকোণ থেকে তিনি আঠারোশো সাতানব্বই সালে প্রথম নেপালে যান ওই সময় তিনি কিছুই পাননি হতাশ হয়ে ফিরে আসেন আঠারোশো সালে তিনি আবার নেপালে যান আর এই সময় নেপালে গিয়ে তিনি তিনটা নকল নিয়ে আসেন একটা হলো ডাকার নব আরেকটা সুভাষিত সংগ্রহ আরেকটা হলো পুঞ্জিকা এই তিনটার নকল তিনি আঠারোশো আটানব্বই সালে নেপাল থেকে নিয়ে আসেন নিয়ে আসার পরে এগুলা নিয়ে তিনি গবেষণা শুরু করেন নয় বছর গবেষণা শেষে উনিশশো সালে তিনি আবার নেপাল যান আর ওই সময় যায় তিনি আরও দুইটা নকল নিয়ে আসেন একটা হল চর্যাচর্য আরেকটা দুহাকোষ তাহলে তিনি পাঁচটা নকল তিনবারে নেপাল থেকে নিয়ে আসলেন নিয়ে আসার পরে এই গ্রন্থগুলো নিয়ে তিনি আরও নয় বছর গবেষণা করলেন নয় বছর গবেষণা শেষে উনিশশো সালে তার নিজের সম্পাদনায় বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে উনিশশো সালে একটা পুস্তক তিনি প্রকাশ করেন যেই পুস্তকটার নাম হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দুহা। এই পুস্তকটাই মূলত চর্চাপদ আর আমরা এটাই পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এটা ছিল চর্চাপথ আবিষ্কারের প্রেক্ষাপট আমি যদি আপনাদেরকে আরেকটু অ্যানালাইসিস করি এক মিনিট সময় লাগবে ধৈর্য ধরে শুনবেন ভারতের সমস্ত বাসার পুঁথি সংরক্ষণের জন্য পাঞ্জাব প্রদেশের মহারাজার রণজিৎ সিং এর পুত্র রাধাকিষণ তৎকালীন ভারতের ইংরেজ গভর্নর লর্ড লরেন্সকে আঠারোশো সালে অনুরোধ করেন যে ভারতের সকল প্রাচীন পুঁথি সংগ্রহ করতে হবে তো লর্ড লরেন্স প্রাদেশিক গভর্নরদের সাথে পরামর্শ করে তিনি পুঁথি সংগ্রহের ব্যবস্থা করেন সংগ্রহের কাজের দায়িত্ব নেন বঙ্গীয় এশিয়োটিক সোসাইটি যার প্রধান ছিলেন ডক্টর রাজেন্দ্রলাল মিত্র কিছুদিন যেতে না যেতেই ডক্টর রাজেন্দ্রলাল মিত্র মারা যায় তখন এই কাজের বার পড়ে মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রীর উপর এই শাস্ত্রী এই কাজের দায়িত্ব নেন আঠারোশো সালে তো আঠারোশো সালে দায়িত্ব নেওয়ার পরে তিনি জানতে পারলেন ভারতের পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গে এখানে প্রচুর বৌদ্ধরা একটা সময় বসবাস করত এই বৌদ্ধরা এখন নেপালে চলে গেছে তাই নেপালে গেলে হয়তো বা কিছু পাওয়া যেতে পারে এই দৃষ্টিকোণ থেকে তিনি আঠারোশো সাতানব্বই সালে নেপালে যান প্রথম দ্বিতীয়বার আঠারোশো আটানব্বই সালে যান যায়া তিনি তিনটা নকল নিয়ে আসেন একটা ডাকার নব একটা সুবাসিত সংগ্রহ আর একটা পঞ্জিকা এগুলো নিয়ে নয় বছর গবেষণা শেষে উনিশশো সালে আবার নেপালে যান ওই সময় তিনি চর্যাচর্য বিনিশ্চয় ও কুশের নকল নিয়ে আসেন এই পাঁচটা নকল নিয়ে তিনি গবেষণা করেন আরো নয় বছর গবেষণা শেষে উনিশশো সালে তিনি এই পাঁচটা বইয়ের একটা সংস্করণ হাজার বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধ গান ও দুহা এই শিরোনামে একটা পুস্তক প্রকাশ করেন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে এটাই হলো চর্চাপদ আবিষ্কারের প্রেক্ষাপট কোশ্চেন হতে পারে চর্চাপথ আবিষ্কৃত হয়ে কত সালে উনিশশো সালে চর্চাপদ প্রকাশিত হয়ে কত সালে উনিশশো সালে কে প্রকাশ করেন হরপ্রসাদ শাস্ত্রী কোথা থেকে প্রকাশ করেন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে বক্তব্য শেষ এখন আসুন চর্চাপথ থেকে আমরা বেশ কয়েকটা জ্ঞানমূলক কোশ্চেন জেনে নেওয়ার চেষ্টা করি চর্চাপথ আবিষ্কারের পূর্বে আমাদের বাংলা সাহিত্যের নিদর্শন প্রাচীন যুগের নিদর্শন হিসেবে আমাদের পূর্বপুরুষেরা কি পড়তো উত্তর হলো গোরক্ষ বিজয় ও ময়নামতির গান এই দুইটাকে তারা প্রাচীন যুগের সাহিত্য হিসেবে পড়ত চর্চাপথ আবিষ্কারের পূর্বে যখন চর্চাপথ আবিষ্কৃত হয়ে গেল তখন চর্চাপথ হয়ে গেল প্রাচীন যুগের একমাত্র নিদর্শন ময়নামতির গান আর গোরক্ষ বিজয় এটা হয়ে গেল মধ্যযুগের নিদর্শন আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার কথা বলবেন ধন্যবাদ আচ্ছা চর্চাপদ চর্চাপথ সম্পর্কে প্রথম বক্তব্য চর্চাপদের কবি কয়জন চর্চাপদের কবি ডক্টর মোহাম্মদ সৈয়দুল্লাহর মতে তেইশ জন আর ডক্টর সুকুমার সেনের মতে চব্বিশ জন পেস লাগায়েন না আমি একটু লিখে দেই ডক্টর সহি এর মতে তেইশ জন সুকু সুকুমার সেনের মতে চর্চাপদের কবি চব্বিশ জন যদি কোশ্চেন আসে চর্চাপদের কবি কতজন সেক্ষেত্রে আমরা কোনটা উত্তর দিব এই ব্যাপারে বাংলা পিডিয়া সমাধান দিছে তারা বলছে চর্চাপদের কবি তেইশ জন অর্থাৎ তারা ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর পদটাকে প্রাধান্য দিছে তাহলে যদি কোশ্চেন হয়ে যায় চর্চাপদের কবি কয়জন উত্তর হবে তেইশ জন যদি তেইশ জন অপশনে না থাকে সেক্ষেত্রে আপনারা জন মার্ক করতে পারবেন আসুন পথ ডক্টর মোহাম্মদ বলেছেন চর্চার পথ পঞ্চাশটা আবার সেন বলেছেন চর্চার পথ একান্নটি এখানে কিন্তু ডক্টর সুনীতির কোনো বক্তব্য নাই এটা মাথায় রাখবেন আচ্ছা এখানে যদি কোশ্চেন হয় চর্চা পথ কয়টা তাহলে আমরা কয়টা উত্তর দিব যেহেতু কবি তেইশ জনের কথা বলছে বাংলা তারা কিন্তু পদের কথাও বলছে পঞ্চাশটি তাহলে পথ পঞ্চাশটি অপশনে না থাকলে আমরা উত্তর দিব একান্নটি এবার আসুন চর্চার কয়টা পথ পাওয়া গেছে উত্তর হলো সাড়ে ছেচল্লিশটি পদ পাওয়া গেছে সাড়ে ছেচল্লিশটি তাহলে পাওয়া যায় নাই কয়টা পথ উত্তর হলো সাড়ে তিনটা পদ পাওয়া যায়নি এই সাড়ে তিনটা পথ যে পাওয়া যায়নি এগুলো কত নং পদ আর এগুলোর রচয়তাই বা দেখেন সাড়ে তিনটা পদের মধ্যে একটা পদ ছিল তেইশ নং পদ একটা চব্বিশ নং পদ একটা পঁচিশ নং পদ আর একটা হলো আটচল্লিশ নং পদ এই চারটা পদের মধ্যে তেইশ নং পদটি খন্ডিত আকারে পাওয়া গেছে প্রশ্ন হতে পারে চর্চার কোন পদটি খণ্ড আকারে পাওয়া গেছে উত্তর তেইশ নং পদ এগুলার রচয়িতা এগুলোর রচয়িতা মনে রাখার জন্য আমরা একটা টেকনিক মনে রাখতে পারি সেটা হলো বু কা বোকা বুতে কান্নপা চব্বিশ নং ততে তন্ত্রী পা পঁচিশ নং ডাবল কতে কুকুরি পাচল্লিশ নং তাহলে না পাওয়া যাওয়া পদগুলো কি কি একটা তেইশ চব্বিশ পঁচিশ আটচল্লিশ মনে রাখার টেকনিক কোন পথ কোন কবি লিখেছেন বসুকোপা পা তেইশ নং কানহোপা চব্বিশ নং তন্ত্রী পা পঁচিশ নং ডাবল কোতে কুকুরি পাচল্লিশ নং পদ তাহলে এই টেকনিকে আপনারা এই পদগুলো মনে রাখতে পারেন এরপরে যদি আমরা দেখি চর্চাপদ নিয়ে সর্বপ্রথম গবেষণা করেছে এরকম কারা চারজন মানুষ চর্চাপদ নিয়ে প্রথম গবেষণা করেছে একজন গবেষণা করেছে বিজয় মজুমদার যিনি সর্বপ্রথম গবেষক উনিশশো সালে গবেষণা করেছেন আরেকজন গবেষণা করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শহীদুল্লাহ গবেষণা করেছেন আচ্ছা এরা পরে দেই এরপরে সুনীতি সুনীতি গবেষণা করেছেন উনিশশো ছাব্বিশ সালে তারপরে হলো আরেকজন গবেষণা করেছেন সেটা হলো প্রবুতচন্দ্র বাগচি এই প্রভুত চন্দ্র বাগচি গবেষণা করেছেন উনিশশো সালে আরেকজন গবেষকের নাম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যিনি গবেষণা করেছেন উনিশশো সালে তাহলে চর্চাপদ নিয়ে গবেষকদের নাম ও সাল প্রথমে বিজয় মজুমদার উনিশশো বিশ এরপরে সুনীতি কুমার উনিশশো ছাব্বিশ এরপরে প্রভুদচন্দ্র বাগচি উনিশশো এরপরে ডক্টর মোহাম্মদ সৈয়দুল্লাহ উনিশশো ষাট এর মধ্যে দুইজন কবির গবেষণা করে যে বইটা লিখেছে তার নাম ডক্টর সুনীতি কুমার যে বইটা লিখেছেন এটার নাম ও ডি অর্থাৎ অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ বইটার নাম অরিজিন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ মনে রাখুন এই বইয়ের মধ্যে ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় প্রমাণ করেছেন চর্চাপদ বাংলা ভাষায় রচিত তাহলে চর্চাপদ যে বাংলা ভাষায় রচিত এই কথাটা সর্বপ্রথম কে বলেছেন ডক্টর সুনীতিকুমার চট্টোপাধ্যায় কথাটা কী বুঝলেন আচ্ছা শহীদুল্লাহ যে বইটা লিখেছেন তার বইটার নাম কি তার বইটার নাম হল তার বইটার নাম কি বলে হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ তার বইটার নাম হলো বর্ডিস্ট মিস্টিক সংস যে বইটা তিনি আঠারোশো সালে রচনা করেছেন যাই হোক এই হ্যাঁ রচনা করেছেন পঁয়তাল্লিশ বিসিএস পরীক্ষার মধ্যে একটা কোশ্চেন আসছিল যে চর্চাপদ নিয়ে তিব্বতী ভাষায় চর্চাপদের অনুবাদ কে করেছিলেন উত্তর হল প্রভুত চন্দ্র বাগচি উনিশশো সালে তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন চর্যাপদ তাহলে চন্দ্র বাগচি উনিশশো সালে চর্চাপদ নিয়ে তিব্বতী বাসায় গবেষণা করে তিনি একটা বই লিখেছিলেন তবে তার বইয়ের নাম কি এটা এই মুহূর্তে আমি বলতে পারছি না কারণ এটা আমার গবেষণায় নাই যদি যেহেতু প্রবুতচন্দ্র বাগচি তিব্বতী ভাষায় অনুবাদ করেছিলেন এই কোশ্চেনটা এসেছে এখন যদি কোশ্চেনটা এরকম হয় যে চর্চাপদকে ইংরেজিতে অনুবাদ করেছেন কে সেক্ষেত্রে আপনারা উত্তর দিবেন চর্চাপদকে ইংরেজিতে অনুবাদ করেছেন হাসনা জসিমউদ্দিন মৌদুদ হাসনা জসিমউদ্দিন মৌদুদ ইংরেজি অনুবাদটার নাম হচ্ছে মিস্টিক পোয়েট্রি অফ বাংলাদেশ যদি একটু লিখে দেই মিস্টিক মিস্টিক নাম যাই হোক এতগুলো কথা আমরা এখান থেকে জানলাম এরপরে কথা হলো চর্চাপথ কোন ছন্দে রচিত এমন কোশ্চেনের উত্তর হবে চর্চাপথ মাত্রাবৃত্ত ছন্দে রচিত মনে রাখবেন বাংলা সাহিত্যের প্রধান ছন্দ তিনটা একটা সরবৃত্ত ছন্দ একটা মাত্রাবৃত্ত আর একটা অক্ষর বৃত্ত তাহলে কোন ছন্দে রচিত উত্তর হবে মাত্রাবৃত্ত ছন্দে চর্চাপদে কয়টি গুণের কারণে চর্চাপদকে সাহিত্য বলা হয় কয়টি গুণের কারণে চর্চাপদকে সাহিত্য বলা হয় এমন কোশ্চেনের উত্তর হবে তিনটি গুণের কারণে একটা ভাষা একটা ছন্দ আর একটা অলঙ্কার চর্চাপদে কয়টি ভাষার মিশ্রণ পরিলক্ষিত হয় উত্তর হলো পাঁচটি তাহলে চর্চাপদে পাঁচটা ভাষার মিশ্রণ আছে একটা বাংলা একটা হিন্দি একটা উড়িয়া একটা মৈথিলি আর একটা অসমীয়া তাহলে বাংলা হিন্দি উড়িয়া মৈথিলি ও অসমীয়া এই পাঁচটা ভাষার সংমিশ্রণ ঘটেছে চর্চাপদে এরপরে আমরা দেখব পদগুলো কত লাইন বিশিষ্ট চর্চার একুশ নং পদটি ছিল বারো লাইন বিশিষ্ট আর তেতাল্লিশ নং পদ পদটা ছিল আট লাইন বিশিষ্ট এই দুইটা পথ ছাড়া চর্চার যত পদ আছে সব পদই দশ লাইন বিশিষ্ট তাহলে চর্চার সব পদ দশ লাইন বিশিষ্ট একটা হচ্ছে একুশ নং পদটা বারো লাইন তেতাল্লিশ নং পদটা আট লাইন আর সব পদ দশ লাইন বিশিষ্ট এখন আসুন চর্চার সবচেয়ে বেশি পদ রচনা করেছে কে উত্তর হলো পা। এর কয়েকটা নাম আছে কানহু কাহি কৃষ্ণ কৃষ্ণ বর্জ্য কৃষ্ণ বর্জ্য পাত এরকম কয়েকটা নাম আছে তাহলে তিনি সর্বোচ্চ পদ রচনা করেছেন তেরোটি চর্চার প্রথম পদ রচনা করেছে কে এমন কোশ্চেনের উত্তর হল লুইপা তাই চর্চার আদি কবি বলা হয় লুইপাকে আর যদি বলা হয় বাংলা সাহিত্যের প্রাচীন কবিকে সেক্ষেত্রে উত্তর দিতে হবে সবর পা কেননা এই সবরপা ছিলেন লুইপার গুরু যদি বলা হয় প্রাচীন কবিকে সবরপা আর যদি বলা হয় চর্চার আদি কবিকে সেক্ষেত্রে উত্তর দিতে হবে লইপা তাহলে চর্চার দ্বিতীয় সর্বোচ্চ পদ রচনা করেছেন কে এই সবরপা না বসুকোপা চর্চার সর্বোচ্চ পদ রচনা করেছেন কানহুপা দ্বিতীয় সর্বোচ্চ বসুকোপা তিনি রচনা করেছেন আটটি চর্চার তৃতীয় সর্বোচ্চ পদ রচনা করেছেন কে সরহপা চারটি চর্চার চতুর্থ সর্বোচ্চ পদ রচনা করেছেন কে কুকুরি পা শান্তি পা এবং আরেকটা কি জানি পা আছে আর বাকিরা সবাই একটি একটি পদ রচনা করেছেন তাহলে এই তিনটা কথা মনে রাখলে আপনাকে চলছে চারটা কথা চর্চার সর্বোচ্চ পদ রচনা করেছেন কানহপা তেরোটি দ্বিতীয় সর্বোচ্চ বসুকো পা আটটি তৃতীয় সর্বোচ্চ সরহ পা চারটি চতুর্থ সর্বোচ্চ পদ রচনা করেছেন কুকুরি পা তিনটি যদি বলা হয় চর্যাপদের একমাত্র মহিলা কবির নাম কি সেক্ষেত্রে উত্তর হবে কুকুরিপা তবে যদি কোশ্চেনটা এমন হয়ে যায় বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি কে তখন কিন্তু উত্তর কুকুরি পা হবে না তখন উত্তর হবে চন্দ্রাবতী 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 এই চন্দ্রাবতী হল মধ্যযুগের কবি যিনি দিজ বংশী দাসের কন্যা চন্দ্রাবতী মধ্যযুগের কবি কেন সার সার বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবি হল কাহিনী আছে কাহিনী হলো কুকুরি পাজে মহিলা না পুরুষ এটা নিয়ে একটু মতবিরোধ আছে দ্বন্দ্বতা আছে আর চন্দ্রাবতীর এ নিয়ে কোনো দ্বন্দ্বতা নাই যার কারণে যদি কোশ্চেন হয় যে মধ্যযুগের সরি বাংলা সাহিত্যের প্রথম মহিলা কবিকে তখন আপনাকে উত্তর দিতে হবে চন্দ্রাবতী আর যদি বলা হয় প্রাচীন যুগের একমাত্র মহিলা কবিকে বা চর্চাপদের একমাত্র মহিলা কবিকে সেক্ষেত্রে আচ্ছা হতে পারে এরপরে বাংলা সাহিত্যের প্রাচীন যুগের আধুনিক কবিকে সেক্ষেত্রে উত্তর হবে সরহপা সরহ সরহপা স্যার এখানে একটা বিশাল কথা আছে প্রাচীন যুগের আবার আধুনিক কবি কেমনে ব্যাখ্যা শোনেন চর্চাপদের জন কবি ছিলেন এই তেইশ জন কবির মধ্যে তেইশ নাম্বার কবিটা ছিলেন সরহপা অর্থাৎ বয়সে তিনি সবার চেয়ে ছোট ছিলেন এজন্যই যদি বলা হয় চর্চাপদের আধুনিক কবিকে উত্তর হবে সরহপা অথবা চর্চাপদের শেষ কবিকে সরহপা চর্চাপদের বয়সে সবচেয়ে ছোট কবিকে তাও সরহপা আশা করি বুঝেছেন কবিদের সা নামের শেষে পা যুক্ত কেন ব্যাখ্যা তারা যেটা রচনা করেছিলেন সেটা হলো পাত আর এই পাত কথার অর্থ হলো বর্তমান আধুনিক বাংলায় পদ্ম বা কবিতা এই পাত থেকে পরবর্তীতে হয়েছে পদ্ম আর পদ্ম থেকে আধুনিক যুগে হয়েছে কবিতা কবিতা দেখুন এখন চর্চাপদের কবিদের সব কবিদের শেষে পা যুক্ত করে দেওয়া হয়েছে যদি পাটা যুক্ত করে না দেয়া যদি শুধু প যুক্ত করত তাহলে হতো কানহু প কেমন শোনা যায় বসুকু পো ডেন কেমন শোনা যায় খারাপ শোনা যায় এজন্য পটা যুক্ত করে নাই যদি সবটাই যুক্ত করে দিত পাত তাহলে কেমন হতো কুকুরি পাত রমণি পাত তারপরে ডেন্ডন পাত বসুকু পাত সবর পাত খারাপ শোনা যায় তাই দটা পাদ দেওয়া শুধু পাটা যুক্ত করে দেওয়া হয়েছে আচ্ছা কবিদের নাম আমরা কোথায় পাই কবিদের নাম আমরা কবিদের যে পদ আছে এই পদের মাঝে এবং শেষের বনিতায় আমরা কবির নাম উল্লেখ পাই যেমন যদি আপনাদেরকে আমি এই প্রাচীন যুগের একমাত্র নিদর্শন নিদর্শনচর্যাব প্রথম কবিতা লুইপা যেটা লেখছে এটা যদি আমরা দেখাতে চাই একটু বলতে চাই শুনবেন আপনারা শুনবেন দেখুন কবিতাটা এরকম কা আরু বড়ু পঞ্চবে ডাল চঞ্চল চি এ পৈঠা কাল দীড় করিও মহাসহ পরিমাণ গুরু কুয়ান সল সমাহীয় কাহি করিই সুখে দুঃখে নিচিত মরিয়ই এরিয়ান্ধ বান্ধ করণ কপটের আশ বিড়ি লাহুরি পাস এটা চর্চাপদের প্রথম কবিতা দেখুন এই কবিতাটার মধ্যে ওই যে লুই বুনুই গুরু পুষিও জানো লুই থেকে লুই দেয়া আছে যাই হোক এখান থেকে আরো কোশেন হতে পারে চর্চাপদের প্রবাদ বাক্য কয়টি উত্তর দিতে হবে ছয়টি চর্চাপদের বাঙালি কবি কয়জন উত্তর হবে দুইজন চর্চার পদগুলো টিকা টিকাকারে ব্যাখ্যা করেন কে উত্তর হলো মণিদত্ত মণিদত্ত চর্চার কোন পদটি ব্যাখ্যা করেননি উত্তর হলো এগারো নং পদটি এগারো নং পটটি তিনি কেন ব্যাখ্যা করেননি এমন কোশ্চেনের উত্তর হলো এগারো নং পটটি তিনি বুঝতেই পারেননি তাই তিনি ব্যাখ্যা করেননি কেমন আলু আলু বাসা এবং আদার দুইটার মিশ্রণ তার মানে হলো সন্ধ্যা সময়ের সাথে তুলনা করে চর্চাপদের বাসাকে আলু আদারি বলা হয়েছে দেখেন সূর্য অস্ত গে চলে গেছে কিছুক্ষণের মধ্যে অন্ধকার গনি আসবে এমন একটা অবস্থায় আমরা যদি দূরে কিছু দেখতে চাই তাহলে দেখবেন কিছুটা দেখা যায় আর কিছুটা জাপসা লাগে এই রকম একটা অবস্থার সাথে চর্চাপদের বাসাকে মেলানো হয়েছে কেন চর্চাপদের বাসাও কিছুটা বোঝা যায় কিছুটা যায় না এই বলা হয়েছে আলু আদারি বাসা সন্দেহ বা সান্দ বাসা চর্চার কোন দুইজন কবি নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন একজন শান্তিপা আরেকজন বসুগুপা এরা দুইজন নালন্দা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ছিলেন এরপরে যদি আমরা আরো বলি চর্চাবধ সম্পর্কে আর কি বলবো আরো কত কথায় বাকি রয়েছে ভাই এই ছিল চর্চাপদের মোটামুটি আলোচনা এগুলো যদি পড়েন তাহলে হয়তো বা চর্চাপদ আবিষ্কার রচনা করেছেন কারা বৌদ্ধরা এবং এই বৌদ্ধরা মূলত কোন শাস্ত্রের অন্তর্ভুক্ত ছিল ঠিক তখন হবে বৌদ্ধরা চৌরাশি সিদ্ধার অন্তর্ভুক্ত ছিল চৌরাশি সিদ্ধার অন্তর্ভুক্ত বৌদ্ধরা আবার বলা হয় চৌরাশি সুদ্ধাটা কি এটা হচ্ছে বদ্ধ তার মানে তারা খুব সহজ পন্থায় ধর্ম সাধনা করতো তাদেরকে বলা হয় সহজ্ঞানীবদ্ধ এই সহজ্ঞানী বৌদ্ধরাই এই চর্চাপদ আবিষ্কার করেছে আবার যদি বলা হয় চর্চাপদের যে সকল বিষয় আলোচনা করা হয়েছে এই বিষয়গুলো কেমন বা সমাজের কোন শ্রেণীর বিষয়কে আলোচনা করা হয়েছে মনে রাখবেন সমাজের একেবারে নিম্নমানের শ্রেণীর বিষয়গুলো আলোচনা করা হয়েছে আর এজন্যই বলা হয় যে চর্চাপদের আলোচনাটা ছিল আন্ত এই যে আন্তস বানানটা এরকম আন্তস এর মানেটা হলো একেবারে সমাজের নিম্নমানের বিষয়গুলোকে চর্চাপদে তুলে ধরা হয়েছে আচ্ছা এরপরে এরপরে আর কি পড়াবো এটাই ছিল মূলত চর্চাপদের আলোচনা আমি যতটুকু পারলাম পড়ায় দিলাম যাদের কাছে যে বই আছে সবাই ওই বই থেকে পড়তে পারবেন আশা করি পড়ে নেবেন দ্বিতীয় ক্লাস থেকে আমরা শুরু করব মধ্য যুগের আলোচনা এখন কথা বলবো আমরা সাহিত্য যুগ বিভাগ এবং চর্চাপদ এখানে বেশ কয়েকটা ইনফরমেশন দিলাম এবং ডাটা তথ্যপাত্র দেওয়ার চেষ্টা করেছি এখানে কারো কোনো কোশ্চেন আছে কি না আচ্ছা যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আপনারা আমি যা পড়াইলাম এগুলো পড়ে নেওয়ার চেষ্টা করবেন এগুলো পড়লে ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে কোশ্চেন কমন পাবেন বলে আমার বিশ্বাস ভালো থাকুন সুস্থ থাকুন সবাই দেখা হচ্ছে আগামী লাইভ সেশনে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ